সত্যি গুঞ্জন ছড়িয়ে যায় সেটা হচ্ছে সম্প্রতি তিনি অবসর করেছেন, এরকম একটা আমরা আমাদের মিডিয়া পাড়া এবং গণমাধ্যমের কিছু ছড়িয়ে যায় বিষয়টা। অ্যাবরশন করিয়েছেন তানজিন তিশা, কি বললেন তামিম, মুখ খুললেন সেই তামিম। বন্ধুরা, অবাক হলেও সত্যি, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ তুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। গতকাল সোমবার এই অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছেন আলোচিত এই অভিনেত্রী। এছাড়া তামিমের সঙ্গে ফোন আলাপে সাংবাদিকদের উড়িয়ে দিতে চাইলেও পরে ফেসবুকে ক্ষমা চেয়েছেন, কিন্তু সেই পোস্ট মুছে দিয়ে ডিবি অফিসের পথেই হেঁটেছেন। তামিম আসলে কি বলেছিলেন তানজিন তিশাকে, এ বিষয়ে দেশ রূপান্তরের হাতে তানজিন তিশার সঙ্গে তামিমের কথোপকথনের একটি স্ক্রিনশট এসেছে। সেখানে তামিম তার পরিচয় ও পদবি দিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন তিশাকে, এরপরে জানতে চান তিশা আব্রেশন করিয়েছেন, বিষয়টি মিডিয়ায় আলোচনা হচ্ছে। তিশা প্রশ্ন শুনে রীতিমতো অবাক হন। এরপর তামিম বলেন, হ্যাঁ এমনটাই ছড়াচ্ছে, আপনি এটা ছড়ানোর আগেই একটা স্টেটমেন্ট দেন প্লিজ। ক্ষমা চেয়ে করা পোস্টটি মুছে ফেলার বিষয়ে এ অভিনেত্রী বলেন, আমি পোস্ট করার পর দেখি সেটা নিয়ে অনেক কথা হচ্ছে, ওই পোস্টের কারণে আমি বুলিংয়ের শিকার হচ্ছিলাম, এজন্য পোস্টটি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি। পরে তিনি বলেন, তামিম নামে বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক অডিও ফাঁস করেছে বলে অভিযোগ করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেন, আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েকদিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে তাই। তিশার অভিযোগের বিষয়ে এরপর কথা বলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে এসেছিলেন, সে কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছে, সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ডিবিতে গুরুত্বপূর্ণ দুটি সাইবার ইউনিট রয়েছে, সাইবার উত্তর ও সাইবার দক্ষিণ। ঢাকা শহরে যে সাইবার বুলিংয়ের শিকার হয় তারা সবাই আমাদের কাছে আসে। আমাদের সাইবারে গুরুত্বপূর্ণ অনেক স্মার্ট অফিসার রয়েছে যারা তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করে থাকে। তেমনি অন্য সবার মতো অভিনেত্রী তানজিন তিশা আমাদের কাছে এসেছিলেন। ডিবি প্রধান আরও বলেন, তিশা আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, আমরা যেটা নিয়েছি তাকে অনেক অনেক ধরনের মন্তব্য করেছেন, সেসব আমরা শুনেছি, সাইবার নর্থকে আমরা দিয়েছি, তারা তদন্ত করে আমাদের জানাবে। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে তানজিন তিশা মুখ খোলেননি, অথচ সে তামিম বলছেন তিনি নাকি শুধু তার কাছে জানতে চেয়েছিলেন বিষয়টি, অথচ তানজিন তিশা কিছুই বলেননি, বরং রেগে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, কেউ কেউ বলছেন যা কিছু টটে কিছু না কিছু বটে, বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? সত্যি কি তানজিন তিশা আব্রেশন করিয়েছেন? তবে বাচ্চা টিকার অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।